গাড়ির ভিতর ঢুসি ঢুসি মানুহ সোমাইছো গুড মৰ্ণিং গাইজ ৱেলকাম টু মাই ব্লগ আজি মই এইটো ব্লগত এখন বিয়ালৈ যাম তাত মোৰ শ্বুট আছে ৱেডিং শ্বুট ল'ৰাৰ ঘৰ চাৰিআলিতে আছে তাৰপিছত আমি ৰাতি খাৰুপেটীয়া যাম কইনাৰ ঘৰত তো চাই থাকক ব্লগটো মই ব্লগটো আৰম্ভ কৰিছোঁ এতিয়া দৰাৰ ঘৰত গৈ আছোঁ দেৰিয়ে হৈছে 10টা বজাত পানী তোলা আছিলে কিন্তু আমি অলপমান দেৰি হ'ল 15 মিনিট দেৰি হৈ গ'ল তো আমি যাই আছোঁ তো চাই থাকক ভিডিঅ'টো দেখিবলৈ পাইছে মোৰ স্কুটিখনত গোটেই বস্তু বাহানি এই লাইট আছে আৰু বেগত কেমেৰা চেমেৰা আছে আৰু পিণ্টুৱে আধা লাইট লৈ গৈছে মোৰ লগৰজনক বিচাৰি আছোঁ সি আহি ক'ত বা আছে ফোন কৰি চাওঁ এবাৰ ইয়াতে আছে বুলি কৈছিলে এছ বি আই বেংকৰ ওচৰত সি কৈছে এতিয়া এই নতুন বিল্ডিঙৰ আছে সিহঁতৰ নতুন এখন দোকান আছে তো তাত আছে বোলে সি ওলাই আছে মানে ঘৰৰ পৰা বস্তুবিলাক লৈয়ে আহিছে এতিয়া যাব লাগিব আমি এইপিনে এইপিনে যাব লাগিব কালিবাৰী পিনে এইখন ৰৌতা চাৰিআলি হয় তো এইটো নতুন বিল্ডিং ডি চি প্লাজা তো ইয়াতে দোকান আছে সিহঁতৰ মানে তো ভিডিঅ'টো চাই থাকক আগলৈকে এইটো পিণ্টু এটা কিবা কৈ দিয়া কথা জয়া অসম জয়া অসম দৰাৰ ঘৰ আহি পালোঁ আজি অকল বিয়া আছে খাৰুপেটীয়াত বিয়া কৰিব যাব তাৰপিছত বুধবাৰে ৰিচেপশ্যন আছে বস্তু বাহানি নহ'লে পানী তুলিব যাব এতিয়া দৰা ন আপুনি এইজন দৰা হয় আমি দৰা ঘৰৰ পৰাই তেল ভৰাব আহিছিলোঁ স্কুটিত তেল নাছিলে 210 টকাৰ তেল ভৰালোঁ মানে এতিয়ালৈকে পানী তুলিব যোৱাই নাই হাতটো খাই লৈ ৰবালোঁ ইয়াতে 210 টকাৰ তেল ভৰাই এতিয়া আৰু দৰা ঘৰলৈ যাওঁ এয়া আমাৰ চেণ্টি ভাই ইয়াক পান তামোল খুৱাব লাগিব বোলে তামোল এখন খুৱাই দিয়া তামোল লাগা এ চোন কিয় দিয়া বে মূৰ্খ নেকি দোকানদাৰী কৰিব নাজানা পানী তুলিব যাব ওলাইছে Thank you.
আইছে তাতে কেসিও বনে আছে তাতে উঠি ললো মানে বহুত দূর পুষ্কারি গো এতিয়া পানী তুলি আহিলে আৰু অকণ ৰেষ্ট লৈছে অকণ পিছত গা ধুৱাব তো তেতিয়া লৈকে আমি অকণমান ৰেষ্ট লৈ লওঁ বহুত গৰম দিছে ফেনৰ তলত অকণ বহুত ঠাণ্ডা হৈ লওক বডিটো তাৰপিছত আমি গা ধুৱা ফটোখিনি উঠাম তাৰে কিছুমান শ্বট দেখাম আপোনালোকে তো চাই থাকক তো গা ধুৱা পৰ্বটো এটা হৈ গ'ল তো আমি তো বিয়া দেনে বা হয় আছে ব্লগ বনাও না ও আমার বন্ধু আই গল তো বিন্দু কি বাবা তুমি ব্লগ বনাও না আছে কিও এবার হাল্লার উপর ব্লগ বলে তো এনে কয় বিয়াত ব্লগ বনবাইছো হাল্লা হবে তো তখন চিল করে দিছি সবাই সবসাইব করো ফটো ফটো না মারি ভিডিও বনাই থাকে তো কি করব লাগে কি করব কইছা তখন আমার ভিডিও বানাই না কি করব কি আগে ফটো আগে তারপর ভিডিও তখন গল হয়ে গেল ভিতরে সুতরা আর আমি এটা রক্ষি আছো কন্যা ঘর যাবলে তো দরা রেডি হয়ে আছে তো দরার গাড়িও আহি পালে তো সব আর আমার ঋষিদা তো নাই এই কারণে মুখ দি কইছে ক্যামেরাটো কিন্তু মোট বোন এ লো এনে ভিডিও একটা বানাই আছে ধরে তোমার ফোন তো দরা গাড়ি রেডি আছে আর মোর ফোন লই মোর ভিডিওতে ব্লগ করে আছে মোর ফোনতে তো দরা গাড়ি হয়ে পাইছে দরাও রেডি হয়ে আছে তো আমি সাত বজা বা সাড়ে সাত বজা ওলাই যাব দয়া তা তো এতিয়া দরা যাব রেডি হয়ে গেছে তো দরা কিবা যাওয়ার আগে কিছু পর্ব হয় বেঙ্গলি নিয়মত তো হেয়া করে আছে গাড়ির ভিতর টুসি টুসি মানুষ সোমাইছে আমি কইনা ঘর গেছ দরা ঘর জাস্ট ওলালো এখন গাড়িত আমি কেজন আছে সাতজন আছো A few moments later. বহিলে আমি কেইখনমান শ্বট ললোঁ কেইটামান তো বাহিৰলৈ ওলাই আহিছোঁ পেণ্ডেলখন চাব তো দেখিছে কি ধুনীয়াকৈ সজাইছে লাইট এইপিনে প্ৰায় 100 মিটাৰমান ৰাস্তা লাইটেৰে ধুনীয়াকৈ সজাইছে তো আমি ওলাই আহিছোঁ অকণ জাষ্ট
3 মিনিটৰ কাৰণে দৰা জাস্ট বহিছে মেইন নিয়মখিনি ফটো উঠালো এতিয়া উলাই কৈ অকমান টাইম বাহিৰত থাকি আৰু ভিতৰলৈ যাম কইনা দিতে আহিব তো চাই থাকক ব্লগটো আগলৈকে তো আমার প্রায় বিয়া খতম হল বিয়া খতম হওয়ার পিছন কিছু সিঙ্গল শট ললো আর এটা কি আছে তো আজির কারণে এইখানে আসলে তো আমার দরা কন্যার বিয়া খতম হয়ে গেল তো এটা হিহত ভিতরলে গেছে আর আমি পেক আপও করল এটা আমি কালি আকো মর্নিং আহিম তো আমি অহাকালি মর্নিং আহিম অহাকালি মানে বেঙ্গলী সম্প্রদায়ের এখন আরও এখন বিয়া থাকে এখন যে বাহি বিয়া তো হয়তো অহার কালি রাতেপা হব তো দরা কন্যা এতে থাকিব দরা ইয়াতে থাকি যাব আমি ঘরলে যাম তো অহাকালে রাতেপার 10টামান আগত আহি যাম রাতেপা তো এই বাহি বিয়াখন করি আমার এই বিয়াখন খতম হব আর পরখিলে রিসেপশন আছে তো এইখানে আসলে এজন ফটোগ্রাফার ওয়েডিং ফটোগ্রাফার কেনকা হয় দিনটোর কাম তো আপনার দেখালো যদি এই ভিডিওটা ভালো লাগিছে তাহলে লাইক করব কমেন্ট করব আর মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করব না পারিব ধন্যবাদ বাই বাই রোডার 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 লাজগাড়ি 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 রোডার 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 যাম